আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগ দেখার জন্য। তো আজকে হচ্ছে যে নতুন কড়াই আর হচ্ছে চুলাটাও নতুন, এখনো ইউজ করা হয় নাই। আর এই কড়াইটা হচ্ছে দস্তার কড়াই, বাংলাদেশ থেকে আনা। তো আমার যেহেতু ইলেকট্রিক চুলা, তো সেজন্য আজকে এই চুলাতে ব্যবহার করব। ইলেকট্রিক চুলা তো এই কড়াই ব্যবহার করা যায় না। তো এখন হচ্ছে এই যে লাউ, আমার গাছের লাউ, তো এখন লাউটাকে আমি কেটে নিব। রান্না করার জন্য আজকে আমি আমার গার্ডেনে চলে আসছি, সব কিছু নিয়ে। এই যে দেখেন, তো আজকে গার্ডেনে রান্না করব। এই যে কচু শাক, তারপর হচ্ছে কাঁচা পাকা টমেটো, এগুলো দেখবো আর হচ্ছে রান্না করব। তো ঠিক আছে, চলেন এখন কেটে কুটে নেই। তো এখন হচ্ছে লাউটাকে কেটে নিব, তারপর দেন আমার শখের বাগানের লাউ রান্না করব। আজকে রান্নাটা আমার কাছে অনেক বেশি স্পেশাল হবে, কারণ আমার বাগানের ফ্রেশ লাউ আর হচ্ছে একদম বাইরে বসে গ্রামীণ পরিবেশে রান্না করব। এখন এই যে এখানে অলরেডি রান্নাটা বসায় দিছি, তো এখানে এখন লাউ ইলিশ রান্না করব। আর লাউ ইলিশ রান্না করার জন্য প্রথমে আমার করতে হবে এই যে তেল আর পেঁয়াজটা ভেজে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি। আর লাউ ইলিশ রান্নার ক্ষেত্রে নর্মালি আমি বেশি মশলা ব্যবহার করি না, আর যেহেতু আমার বাগানের ফ্রেশ লাউ, তো সেক্ষেত্রে এমনিতেই এটা মজা হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি এলো অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজের পেস্ট। আর আগে তো পেঁয়াজ ভেজে নিলাম তেলে, তো এখন ভালো করে মশলাটা কষায় দেন দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছ। আর পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। অল্প পরিমাণে আমি একটু জিরার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি ডিমওয়ালা ইলিশ মাছ নিয়েছিলাম 5 পিস, তো এখন মাছগুলোকে কষায় উঠে রাখবো। তো আমার মেয়ে হচ্ছে দাঁড়া দাঁড়া রান্নাটা দেখতেছে, তো ওর কাছে নাকি অনেক বেশি ভালো লাগছে যেহেতু বাইরে বসে রান্না করলাম। একদম বাংলাদেশে আমরা যে যেমন আর কি জুলাপাতি করি বা পিকনিক করি, ওই আইটেমের আর কি। তো এখন হচ্ছে মাছগুলোকে ভালো করে কষায় দেন উঠায় রাখবো, নয়তো মাছগুলো ভেঙে যাবে। আর যদি মাছ ভেঙে যায়, ইলিশ মাছে তো অনেক বেশি কাটা, তখন আর বাচ্চারা খেতে পারবে না। তো সেই জন্য এখন আমি মাছগুলোকে তুলে দেন আমি লাউটাকে কষাই নেব। আর আমার রান্না দেখতে কিন্তু আমার বাচ্চারা সবাই বাইরে চলে আসছে, তো সাইড দিয়ে কিন্তু অনেক বেশি শব্দ শোনা যাইতেছে। তো এখন লাউগুলোকে দিয়ে দিলাম আর লাউটাকে একটু কষায় নেব। তো এখন আমি ছোট ছোট 4টা টমেটো দিয়ে দিব। এই টমেটোটা যদি লাউয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটি কালার আসে, তো সেজন্য। আর এই টমেটো 4টা কিন্তু আমার গাছের টমেটো, ওই যে দেখতে পাচ্ছেন লাল টুকটুকে টমেটো পেকে আছে, তো ওখান থেকেই কিন্তু নিয়ে আসলাম। তো এখন লাউটাকে ঢেকে ভালো করে কষায় দেন মাছ দিয়ে দিব। আর লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো পানি দিতে হবে না, এই লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে দেখেন পানি উঠে আসছে। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, আর আমি মাছগুলোকে ভাঙবো না, জাস্ট আস্তই রেখে দিব। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিলাম আমি হচ্ছে 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিব হচ্ছে আমার বাগানের ফ্রেশ ধনিয়া পাতা, ফ্রেশ লাউ আর ফ্রেশ ধনিয়া পাতা। আহ, এই রান্নাটা কিন্তু এমনিতেই মজা হবে। আরও দিয়ে দিয়েছি হচ্ছে ইলিশ মাছ। তো রান্নাটা কমপ্লিট, চুলাটা বন্ধ করে দিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে খাওয়ার জন্য একদম রেডি। এই যে বাইরে বসে রান্না করলাম ফ্রেশ লাউ আর হচ্ছে ইলিশ, লাউ ইলিশ, লাউ দিয়ে ইলিশ মাছ, রান্নাটা অনেক বেশি মজার ছিল। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।